সংক্ষিপ্ত জবাব এগুলো সম্ভব না ইনশাল্লাহ যেহেতু আলোচনা চলছে ইনশাল্লাহ এই বিষয়ে একদিন স্বতন্ত্র আলাদাভাবে আলোচনা করব ইনশাআল্লাহ নিয়াদ থাকলো পয়েন্ট নাম্বার বারো যে মোল্লা নাজিম বা নিজাম যাই হোক তিনি আরেকটা বিষয়ে যেটা অভিযোগ করেছেন তিনি খুব হাসছিলেন যে শেখ মতিউর রহমান মাদানী হাফেজ আহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন যে আবুল আলম ইল ছিল কম লেখনের শক্তি ছিল বেশি এই জন্য তিনি বেশি লিখেছেন তো যাই হোক যে ইল ছিল কম আর তা লিখুন শক্তি ছিল বেশি এর জন্য বেশি লিখেছে বেশি ভুল করেছে এটা শেখ মাদানী হাফিজ তা তালা তিনি বলেছেন তো এখানে মোল্লা নাজিম সাহেব তিনি খুব অট্ট হাসি দিয়ে বলছেন যেটা কি সম্ভব যে গাড়িতে আপনি যতটুকু তেল পড়বেন তার চেয়ে বেশি চলবে ভাই এটা সঙ্গে আপনি নিজেই বলবেন যে হ্যাঁ এমন কিছু কিছু লোক আছে যাদের আছে কম বলে বেশি যেমন আপনি অনেক বক্তৃতাতে আপনাদের সাগরেদরা অনেক বক্তৃতাতে বলেন যে অমুক আলিম জাহেল হাফিজুর রহমান কুয়েকাটা একজন জাহেল কিছু জানে না বলে বেশি ভাই আপনারা বলেন রে ভাই যে হাফিজুর রহমান হাফিজুর রহমান কুয়েকাটা তিনি না কিন্তু বলে বেশি তো যদি না জানবে তিনি বলবেন হবে। এই যে তাহেরি আছে উনি জানেন যদি কম তো বলেন কি বেশি কিভাবে তো ভাই এটা আপনিও নিজে বলেন সমস্ত মানে বলেন আপনারা বলেন রে ভাই যে এই আলেম জাহেল ওই আলেম জাহেল জালাল আর সব কি কি নাম আছে আপনার বাংলাদেশের আলোচকরা আলোদিন জিয়াদি ও জাহেল তো জাহেল হলো এরকম মোটামুটি বই লিখলো কীভাবে জাহেল হলো লিখলেন কীভাবে তার যদি ইলম যদি নাই থাকে যেমন আপনার যে ফেরকা বেরলবির প্রতিষ্ঠাতা আছে আহমেদ রিজা খান বেরলবি ওনাকে জাহেল বলা হয় তো উনি যদি জাহেল হবেন তো মোটা তফসিরের কিতাব ওসুলের হাদিসের কিতাব কিবতে লিখলেন তো এটা আপনিও মানেন কিন্তু আপনি এখন যেহেতু আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি এটাকে মানতে চাইছেন না আবুল আলম ক্ষেত্রে আরে ভাই অনেকেই আছে জানে কম বলে বেশি মতিরুমন মাদানী তাই বলেছে তিনি দলিল উপস্থাপন করেছে পাল্লা আপনি খণ্ডন করুন তো ভাই এটা যে কথা আপনারাই বলেন যমক আলম জাহিল অমক জাহিল অমক জাহেল তো জাহিল তো কথা বলে কীভাবে জাহেদ তো লিখছে কীভাবে ওই সব আলমগুলো জাহেদের বিপক্ষে আপনি আছেন তো যে মাঠে আপনি নিজে আছেন যে অপরাধে আপনি অপরাধী আরেকজনকে গাদের চাপাতে চেষ্টা করছেন কেন এটা বেঞ্চ একটি কাজ পয়েন্ট নাম্বার তেরো যে বিষয়টা আলোচনা করব। যে আপনি যেটা বলেছেন যে মতিউর মাদানি তিনি আবুল আলম মদুদি সমস্ত বই না পড়ে তিনি মন্তব্য করেছেন সমস্ত বই না পড়ে তিনি মন্তব্য করেছেন এটা আপনি অভিযোগ করেছেন এটা কি কোনো অভিযোগ যে একটা মানুষের কোন লেখনি ভুল প্রমাণ করার জন্য তার সমস্ত কিতাব পড়তে হবে এটা আপনাকে কোথায় পেয়েছেন এবং কোথায় পেয়েছেন আপনি কি খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ থেকে দুটো আপনি দিয়েছেন পয়েন্ট উপস্থাপন করেছেন জাহাদিস নামী জালিয়াতি থেকে যে খন্দকার আব্দুল জাহাঙ্গীর মহল্লা তিনি এই কথা বলেছেন আপনি এই অভিযোগ মানে এই দলিল উপস্থান করেছেন আপনার কাছে প্রশ্ন আপনি কি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমাহুল্লাহ সমস্ত কিতাব তা পরিমন্তব্য করেছেন না আপনার যতটুকু দরকার ততটুক নিয়েছেন নিশ্চিত আমি বলতে পারি আপনি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেহমাহুল্লাহ সমস্ত কিতাব পড়েননি তো সমস্ত কিতাব না পড়লে একটা বিষয় ভিত্তিক একটা কথাতে সে কথাকে কোট করা যাবে না এটা আপনাকে কে উসুলকে শিক্ষা দিয়েছে আমাদের তো জানা নেই আপনি তাফসির কাসির থেকে আপনি সুরা হাজির একচল্লিশ নম্বর আয়তে তাফসির আপনি ব্যক্ত করেছেন আপনাকে যদি প্রশ্ন করে আপনি গোটা তাফসির নিকাসির সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছেন উত্তর নিশ্চিত আপনি সম্পূর্ণ এখন পর্যন্ত আপনি পাঠ করে শেষ করতে পারেননি তো কথা হচ্ছে এটাই যে আমি যে বিষয়ে বলছি আর যে লাইনটাকে কোট করছি যে লেখকের ওই কথাটার সঙ্গে আমার বিষয়টাকে সম্পৃক্ত আছে কি নেই যে আছে যথেষ্ট এর জন্য সমস্ত কিতাব পড়ে তারপরে ওই বিষয়ে পরে মন্তব্য করতে হবে এমনটি নয় একটা বই পড়ছেন বই পড়তে পড়তে আপনি দেখছেন লেখা আছে কবর শিস দা এটা জায়েস এটা মুস্তাব কাজ এটা উত্তম কাজ প্রথম লাইন আপনি পেয়েছেন যে ভালো কাজ উত্তম কাজ এটা না করলে গোনা হয় একটু লেখা পেয়েছেন এবার আপনি যদি বলেন যে অমুক কিতাবে এই কথা লেখা আছে এটাকে আপনি অপরাধী হয়ে গেলেন আরে ভাই আপনি প্রথম যেটুক দেখেছেন আপনি যে কথা বলছেন সেটার সঙ্গে সম্পৃক্ত তার জন্য সম্পূর্ণ বই পড়ে জবাব দিতে হবে এ এটা কি আর এটা মন্তব্য করতে হবে কি সঙ্গে আপনি করেন না আপনি অনেক লেখকের বই পড়েছেন মানে তার সম্পূর্ণ সেট পড়েননি অন্য যেমন আফিজুর রহমান কুয়েকাটা তা হচ্ছে ওই নোমাল কা আপনি একটা বক্তব্য জবাব দিয়েছিলেন যে দুশো অষ্টআশী হুজুরের ওই সুরা বাকার দুশো অষ্টআশী আছে না নেই আপনি কি তার সম্পূর্ণ সমস্ত ভিডিও দেখেছেন জি দেখেননি তাহলে কেন আপনি তার বিরুদ্ধে ভিডিও করলেন কেন তার বিরুদ্ধে মন্তব্য করলেন সঙ্গে আপনি এই অপরাধী অপরাধী মতি রহমান মাদানি যদি আবুল আলম যদি সম্পূর্ণ বই না পড়েও যদি কিছু কিছু বই পড়ে সেই বইটা বিশেষ করে ভুল ধরছে এখন তাফিমুল কোরআন সুরা বাক্কারা পড়েছি সুরা বাক্কারা একটা আয়াত পড়তে যদি ভুল যদি করে ইস্তেদাল করে তো তো বলবো ভুল যেমন

তো এটা আপনার মানে শুধুমাত্র অভিযোগ করেছেন আর বাচ্চা মানে শিশু সুলভ কথা বলেছেন বা উদুর পিন্ডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করেছেন এটা একজন আলেম হিসেবে অন্তত আপনার জন্য আমরা আশা করেছিলাম না পয়েন্ট নাম্বার ষোলো যে আপনি আরও একটি আলোচনা করেছেন যে শেখ মতির মাদানি হাবিজাহুল্লাহ তিনি একটা আলোচনা করেছিলেন সুরা সাজদা থেকে বিশেষ করে সুরা সাজদার একুশ বাইশ নম্বর আয়াত যে আল্লাহ সুবান হাসরের ময়দানে তিনি আসবেন তার সামনে বিচার হবে আবুল আলমদি এটাকে ইনকার করার চেষ্টা করেছেন আপনি জবাব বললেন যে আল্লাহ তার আরো সেই সমাসীন থাকবে থেকে বিচার করতে পারে না তার নিচের নামার প্রয়োজন কি নজিন জালে নিচে নামার প্রয়োজন কি আল্লাহ আরো পারে কি পারে না ভাই আল্লাহ সমস্ত কিছুই পারে সব কিছুই পারে কিন্তু আল্লাহ রসুল যখন বলেছে যে বিচারের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সুমতাল আসবেন ফেরেস্তরা কাতার বন্দি হয়ে দাঁড়াবে স্পষ্ট শোনান তিনি যে হাদিস দু হাজার পাঁচশো বর্ণনা আছে আল্লাহ কোরআনের সুরা সাজদার মানে সুরা ফাজারে একুশ বাইশ নম্বর আয়তে তিনি ইঙ্গিত দিয়েছেন যেহেতু কোরআন এবং হাদিসে আল্লাহ স্বয়ং ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রসুল আল্লাহ নামবেন তো আবুল আল্লাহ এটাকে তিনি অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি এটা অমান্য করার চেষ্টা করেছেন তো এটাই শেখ মুতির মহমদানি বলেছেন আল্লাহ কি পারে কি না এটা প্রশ্ন না আল্লাহ সমস্ত কিছুই পারে আল্লাহ যা ওহু আল্লাহ কুল্লা সাহেব কিন্তু যা ইচ্ছা তাই করবেন কিন্তু মূলত হচ্ছে এটাকে হাদিস স্পষ্ট আল্লাহ রসুল যেহেতু নিজে তাফসির করেছেন কোন রেয়াতের তারা হাদিস দ্বারা প্রমাণিত আছে পরেও একটা অন্য ব্যাখ্যা দেওয়া অন্য একটা জামা পরে দেওয়া পোশাক পরিধান করে দেওয়া এই আয়াতটাকে এটা তো সালাবদের কাজ নয় আরটা কোন আলেমের কাজ নয় এই জন্য শেখ মাদানি এই কথা বলেছেন আপনি সর হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর পর আয়াত তৈরি করেছেন বিশ্ব কোন কথা নিজে কল্পিত বলতে তার তার কণ্ঠশিরা চিহ্ন করা হতো আর এখানে একটা আয়াত আছে সুরা হাক্কারি উনসত্তর নম্বর সুরা আয়াত নম্বর সত্তর আর আবুল সে বিখ্যাত একটা আয়াত কোরআনের যে রুকিয়ামতের মাঠে আল্লাহ তার আরো সে সমন্বিত থাকবেন আর আটজন ফেরেশতা এসে সেটাকে বহন করবেন আবুল আলম মহদি এটা তার আককেলে ধরেনি যে আল্লাহ থাকবে আরো সে আর ফেরেস্তারা মাখলু কিভাবে নিয়ে যাবে এটাকে তিনি অপব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমাদের কথা হচ্ছে কোরআনের যেমন আয়াত আছে ওইভাবে বিশ্বাস করেন এটা মোতা শাহ বেহাত আপনি কেন ব্যাখ্যা দিতে চাইছেন ওখানে হাক্কা নম্বর আবুল্লাহ তিনি বলেছেন এখানে ব্যাখ্যা দেওয়া উচিত নয় ব্যাখ্যা ছোটা উচিত নাই কিন্তু নিজে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ব্যাখ্যাটা সরব থেকে প্রমাণিত নয় কোনদার প্রমাণিত নয় হাদিস থেকে প্রমাণিত নাই তো এগুলো যদি কেউ বলে এগুলো কি অন্যায় হবে যে অন্যায় কি সে কেননা আপনারাও বিভিন্ন তফসিলের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা যদি বেরোল বিরা করে কমেরা করে আপনারা খণ্ডন করেন প্রতিবাদ করে এত একটা তফসির ভুল করেছে এ এক থেকে কবর মাজার সিজদা দিয়া পীরের ধরা ফরজ যেমন অপেক্ষা করেছে আপনারা নিজেরই জবাব দেন তো তখন আপনাদের এইসব কথাগুলো কোথায় থাকে এত উদারতা তখন কোথায় থাকে তখন তো আপনারা কিছুই বলেন না যাই হোক পয়েন্ট নম্বর সতেরো সুরাত নাসর প্রসঙ্গে সুরাত নাসর আর আপনি সুরা নাস কি যে বলেছেন বুঝতে পারলাম তো সুরা নাসর প্রসঙ্গে আবুল আলম ওই তফসিরটা করেছে যে এই যা এই আয়াতে ব্যাখ্যাতে ফাসাবি বিহামদি রাব্বিকা যে সুতরাং তুমি আল্লাহ প্রশংসা করো আল্লাহ ইস্তেগফার তৌবা করো আবুল আলম মৌদি এখানে কি কথা লিখেছেন গোনা কথা লিখেছেন ঠিক আছে আবুল আলম মৌদি তিনি যে কথা বলতে চেয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাহাশাল্লাম কিছু ত্রুটি করেছিলেন এই জন্যই আল্লাহ তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছে ত্রুটি করেছিলেন এই জন্যে ক্ষমা চাওয়ার কথা ত্রুটি করেছিলেন এই জন্য কি ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে যেহেতু ত্রুটি ছিল আর আল্লাহ তার জন্য তুমি ক্ষমা চাও তুমি ক্ষমা চাও ইস্তেকবার করো এই তফসির এটা তো আমরা গ্রহণ করি না কারণ এটা আহ আল্লাহ কোন ত্রুটি বিচুটি করেছে এর জন্য যে বলছে তুমি তার জন্য ক্ষমা চাও এর জন্য ক্ষমার নির্দেশ এসেছে এমনটি নয় আল্লাহ রসুল এমনি প্রতিদিন সত্তর থেকে একশো তিনি এমনি তিনি তসবির করতেন আর রসুলের সঙ্গে বা রসুলের দিকে করে এমন কথা বলা এটা সঠিক নয় এটা আপনি নিজেও বুঝতে পারছেন আবুল আলম ওদেরকে ডিফেন্ড করার কিছু নেই তিনি ভুল করেছেন ভুল তার হতে পারে টুটি বিচ্ছুটি হতে পারে এটা মানতে হবে আপনি এমন মনে করছেন যে আবুল আলম ভুল করতে পারে না হুল্লু বানিয়াদম খাত্তা উল প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে সন্তান তিনি মিজি আদিস্নাদ দু হাজার চারশো নিরানব্বই সন্ন্যাদ হাসান তো এখানে তাকে ডিফেন্ড করাটা মূল উদ্দেশ্য নয় মাদানিকেও আমার ডিফেন্ড করার উদ্দেশ্য নয় আর আপনাকে অবদস্ত করার মূল উদ্দেশ্য নয় যেটা হক সেটাকে হক বলতে শিখুন তার জন্য আমি এটাই বলবো যে এই টস্তিটটা যিনি করেছেন এখানে ভাষা বা তার শব্দ চয়ন ঠিক হয়নি মলাল মৌদিদি শব্দ চয়ন কথা ঠিক হয়নি এটাই বলছি এই শব্দ চয়নটাকে পরিবর্তন করা দরকার ছিল করে সমস্ত কথা তো রসুল্লোর সঙ্গে আল্লাহর সঙ্গে বলা এগুলো সঠিক নয় তার জন্য এটা হচ্ছে এমন কথা পয়েন্ট নাম্বার আঠারো যে আপনি বলেছিলেন জয় শেখ মুতার রহমান মাদানি তিনি কি করেন তিনি রাষ্ট্রতন্ত্রের পক্ষে কথা বলেন রাষ্ট্রতন্ত্রের পক্ষে কথা বলেন রাষ্ট্রতন্ত্রকে নিয়ে ই করেন আরে ভাই মুতার রহমান মাদানি বা আহলুল পক্ষে কথা বলে না বরং আপনারা যখন রাষ্ট্রতন্ত্রকে হারাম ফতোয়া দিয়েছেন হারাম ফতোয়া দেন আমির হামজা যেমন আছে যে রাষ্ট্রতন্ত্র হারাম যে সমর্থন কিছুইও হারাম যখন আপনারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে রাষ্ট্রতন্ত্র হারাম সৌদিতে যে রাষ্ট্রতন্ত্র حکومت চলছে এটা হারাম সেই সীমান্তে যারা পবিত্র করে তাদের জন্য অলঙ্ঘনের দায়িত্ব হয়ে যায় ভুল দিয়েছেন হারাম হারাম নয় নয় এটা অন্তত যেহেতু আপনারা ফতোয়া দিয়েছেন আপনারা প্রথমে খুচিয়েছেন রাজতন্ত্র হারাম বলে খুচুরটা দিয়েছেন যখন গন্ধটা আপনারা ছড়িয়ে দিয়েছেন তখনই আমাদেরকে মুখ খুলতে হয়েছে যে আসলে কি রাজতন্ত্র হারাম যখন শ্রোতারা প্রশ্ন করছে আসলে কি হারাম তখন আমাদেরকে বলতে হচ্ছে কোরআন এবং হাদিস এবং সালাবদের মানহাজ অনুসারে রাজতন্ত্র হারাম নয় তার জ্বলন্ত প্রমাণ যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে কে স্বয়ং মবিয়া বিন আবি সুফিয়ান মবিয়া রদিলত তার ষাট ইস্ট রিতে মৃত্যুবন করে এখানে সাহাবী রাসুল আলসালের সাহাবে তিনি প্রথম রাজতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেন তখন যদি রাজতন্ত্র হারাম বলে তো সাহাব রদিলতা তিনিকে হারাম কাজ করেছেন আর এই মবিয়ার উপরে সবাই এসে বায়াত করেছে তারাও কি হারামের সঙ্গে পতিত ছিল প্রশ্ন আসে

সরি মবিয়া রদি আল তিনি রাজত্ব পেয়েছেন আর তেনার মাধ্যমেই রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কোন সাহাবী সেই সময়তে প্রতিবাদ করেনি যেটা হারাম সাবিদের পরে তাবে তাবিন তারও কোনো ফতোয়া দেয়নি যেটা হারাম মুসানব আব্দুর রাজাকে সতেরো হাজার ফতোর গ্রন্থ সাহাবিদের তা আপনি একটা ফতোয়া দেখান যে কোনো সাহাবি বা কোনো তাবে 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 এরা বলেছে রাফুল মানে এই রাজতন্ত্র হারাম যেটা সালাফরা দেয়নি সাহাবিরা দেয়নি তাদের সাথে প্রতিষ্ঠিত ছিল রাজতন্ত্র তারপরে তারা ফতোয়া দেয়নি আপনি কেন ফতোয়া দিচ্ছেন বা আপনারা কেন দিচ্ছেন যেহেতু আপনারা রাজতন্ত্রকে হারাম বলছেন আমরা দেখছি কোরআন হাদিসের আলোকে রাজতন্ত্র আসলে এটা হারাম নয় আর এটা সুন্নাতও নয় এটা ইসলামের শুধুমাত্র যেহেতু সালাবদের থেকে প্রমাণিত আছে সাহেবের আমল করেছে এটা পর্যায়ের এটা এটা হারাম নয় আপনাদের ভুল এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হয়েছে রাজতন্ত্রের পক্ষে কথা বলছি না রাজতন্ত্রকে হারাম ফুত দিয়েছেন কিন্তু সুরত এটা হারাম না এটা জায়েস এজন্য যেমন অনেকে বলেছে গরুর ভুড়ি খাওয়া ছাগলের ভুড়ি খাওয়া এটা হারাম ফুত দিয়েছে মাকড়ু ফোতোয়া দিয়েছে তখন আমাদেরকে বলতে হচ্ছে কোরআনার আলোকে যেগুলো আসলে হারাম না এগুলো জায়েজ যার ইচ্ছে খাবে যার ইচ্ছে খাবে না তার মানে এই নয় যে পক্ষে বিপক্ষে বললাম এমনটি নয় মূলত যে ভুল প্রথা রয়েছে সেটার আমরা ডিফেন্ড করেছি সেটা খণ্ডন করেছি কোরআনার আলোকেই আর রাজতন্ত্র যে হারাম এটা কে বলেছে রাজতন্ত্র একটা ফতোয়া দেন গ্রহণযোগ্য মহাদিস যা সারাপরা পৃথিবীতে চলে গেছে প্রায় এক হাজার বছর পূর্বে তাদের একটা ফতোয়ার কিতাব থেকে দলিল দেন গ্রহণযোগ্য আহসুন্দর জামাতের অন্তর্ভুক্ত যে তারা বলছে যে রাজতন্ত্র হারাম বা আপনি খুব ভালোভাবে জানেন চার ইমাম প্রথম হচ্ছে ইমাম আবহানি পেরে মাল্লা শেষদারি জন্মাংশে পঞ্চাশে মৃত্যু ইমাম মালিক তিরানব্বই জন্মাংশে উনাশিতে মৃত্যু ইমাম শাফি একশো একশো পঞ্চাশে জন্মদেশে চারে মৃত্যু ইমাম আহমেদ বিন হাম্বাল রায়মহল্লা একশো তে জন্মদেশে একচল্লিশে মৃত্যু সেই সময়তে স্বয়ং রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল সেই সময় ফাঁসে গেছিল জালেম ফাঁসে ছিল মানে মানে সরকারে ছিল ফাঁসে জালেম এইসব ইমান ইমান রেমাহলাদের উপরে নির্যাতন করেছে আপনি একটা তাদের ফোতোয়ার গ্রন্থ থেকে দেখান আহমেদের উপরে যে নির্যাতন করা হয়েছে তার জন্য তাকে কাছের ফোতো হয়েছে সরকারকে তাকে ফাঁসেক ফোতোয়া দিয়ে তাকে জালেম ফোতোয়া দিয়েছে বা তাদের রাজতন্ত্র হারাম এমন কোনো ফতোয়া দিয়েছে একটা আপনারা দলিল দেখেন তাহলে তো বোঝা যাবে যে না সালাফরাও যেহেতু রাজতন্ত্রের মধ্যে তাদের জীবনটাকে অতিবাহিত করেছে কেউই ফতোয়া দেয়নি হারাম তো আপনি কে

তো যেটা সূর্যতে সাহাবাদের জামানা থেকে চালু আছে সাবরাহদুল্লাহ তা আনন্দের জামানা থেকে এটা প্রচলিত আছে তার এর মধ্যে প্রতিষ্ঠিত ছিল পর্বতি মহদ্দিসগণ প্রতিষ্ঠিত ছিল ইমামগণ প্রতিষ্ঠিত ছিল কেউ হারাম ফতোয়া না আর আপনারা হারাম ফতোয়া দিলেন এটাকে আমরা ডিফেন্ড করি এর পক্ষে বলি না বিপক্ষে বলি না যেটা ইসলামে যতটা আছে সেটাই মানে ততটাই বলি ইলমি পয়েন্ট নাম্বার 19 আপনি হুমকি দিয়েছেন মুতিহরাম মাদানি হাফেজ আউল্লাহকে যে আপনি যদি আপনার এই ইউটিউব থেকে বক্তৃতা আবhishek করে मौদেদের প্রসঙ্গে যে বক্তৃতা দিয়েছেন এটা যদি ডিলিট না করেন তাহলে আপনারা নাকি মাঠ গরম করে দিবেন আপনারা সেটা পারবেন খুব ভালোভাবে জানেন এমন অনেক হুমকি দিয়েছেন পাশাপাশি বলেছে লক্ষ লক্ষ জনমত গঠন করবেন লক্ষ লক্ষ জনমত গঠন করবেন কে নিষেধ করলো ভাই আপনি কি হুমকি দিয়ে কি হককে থামিয়ে দিতে পারবেন হুমকি দিয়ে আপনি হককে থামিয়ে দিবেন আপনি ইলমি খন্ডন করেন জনমত গঠন করা কি দরকার ইলমি আলোচনা হচ্ছে ইলমি পর্যালোচনা করেন আপনি মানে মতির মাদানি যেমন স্ক্রিন শর্ট দিয়ে তিনি কথাগুলো বলেছেন আপনি কোরআন সুন্দর আলোকে তার সঠিক প্রমাণ করেন আর আপনি বলতে চাইছেন যে না আসলে কোনো ভুলই করেনি সব যেতে পয়েন্ট নাম্বার কুড়ি আর একটা যেটা যে আবুল নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে বলেছেন যে নামাজ হজ দেখাগুলো ট্রেনিং কোর্স আর বড় ইবাদতকে পৌঁছানোর জন্য একেলকে করতে হয় বা ট্রেনিং কোর্স বলেছেন আপনি এটাকে মেনে নিয়েছেন যে ঠিকই বলেছে আপনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আপনার ব্যাখ্যাটা অনেকটাই হিজবুৎ তৌহিদ যেমন আছে যে হিজবুল তৌহিদ কি যেন আপনাদের বাংলাদেশে একটা নতুন তৈরি হয়েছে হিজবুত তৌহিদ তাদের সলাহ মানে নামাজের উপর একটা বই আছে ওখানে তারা ওটাই বলেছে যে সলাত হচ্ছে একটা ট্রেনিং কেমন মিলিটারি ট্রেনিং মিলিটারি ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমেই এই ক্ষমতা হাসিল করতে হবে এটা তো হিজবুত এর আকিদা আপনারা গ্রহণ করেছেন বা আপনাদের আকিদাকে তারা গ্রহণ করেছে যে কোনো একটা প্রথম কথা যে নামাজ হজ জাকাত ট্রেনিং কোর্স বা ট্রেনিং বা ট্রেনিংটা যদি ভালো করে না দেন তাহলে কি সফলতা অর্জন করতে পারবেন যে পারবেন না অথচ বিশেষ করে ট্রেনিং আমি দিয়েছি মিলিটারি ট্রেনিং আমি দু হাজার নয় দশে দিয়েছি আমাদের কলকাতাতে আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল আমি এগারো দিন ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ তো আমি ওখানে গিয়ে যেটা দেখেছি যে লাইনে যখন দাঁড়ান দাঁড়াই মানুষ যখন লাইনে দাঁড়ায় আপনি যখন কাতারের সঙ্গে লাইনের উদাহরণ দিয়েছেন তা আমরা যখন লাইনে দাঁড়াতাম মিলিটারি লাইনে সেই সময়তে কেউ যদি এক ইঞ্চ সামনে চলে আসতো কেউ যদি একটু ফাঁকা হতো মানে অনেক ডিসিপ্লিন তাদের মধ্যে একটু টুটি বিচুটি হলে আমাদের যে কমান্ডার থাকতো তিনি সঙ্গে সঙ্গে এসে পায়ের পরে বেতের বাড়ি মারত পাইপুরে পারি মারতো কিন্তু আপনার তো এটার সঙ্গে মানে এটা যদি ট্রেনিং কোর্স বলেন তো আপনার ট্রেনিংটা তো ঠিকভাবে করেন না এবং ট্রেনিংটাকে ঠিকভাবে না করার জন্য উপদেশ দেন আদেশ করেন কেমন যদি কেউ কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পালা আপনারা ফোদা দিয়ে বসেছেন যেন চারঙ্গল ফাঁকা দিলে কোনো সমস্যা নেই ভাই ট্রেনিং যখন হবে হুব হবে ট্রেনিংটা অন্তত ঠিকভাবে করেন কোরআন হাদিসের আলোকে করেন যেহেতু ট্রেনিং খুব নামাজ রোজা হজদা কাতে গেলো তো ট্রেনিংটা একটু ভালো করে করেন কাদের সঙ্গে কাদ পায়ের পা লাগিয়ে দেন ট্রেনিং যেহেতু বিশ্বনিবী রাফুল্লাহ দিন দ্বারা প্রমাণিত আছে এটা করেন যেগুলো ট্রেনিং হুবহু করেন আর একটু যদি উল্টাপাল্টা হয় তো বিশেষ করে কমান্ডার তারা তাদেরকে মারতো মানে আমাদেরকে আমরা দেখেছি মার খেয়েছি এই ক্ষেত্রে তো ট্রেনিংটা অন্তত ভালো করে দেন ট্রেনিং যদি ভালো করে না দেন তো কামিয়াবি হবেন কিভাবে কিভাবে আপনি চূড়ান্ত শিখরে পৌঁছাবেন আর একটা কথা মনে রাখবেন যে ট্রেনিং একটা নির্দিষ্ট সময় আছে আজকে আমি ট্রেনিং দিলাম পুলিশ মিলিটারি চাকরির জন্য এক বছর ট্রেনিং দিলাম যখন মিলিটারি চাকরি আমি পেয়ে গেলাম তখন আর ট্রেনিং থাকে না এখন ধরেন আপনি পরীক্ষা মানে আপনি কোনো চাকরি করবেন এই জন্য আপনি এখন কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ট্রেনিং নিচ্ছেন ট্রেনিং করছেন কোনো একটা চাকরি পাওয়ার পরে ভাই চাকরি পাওয়ার পরে কি আর ট্রেনিংয়ের জরুরত আছে আর কোনো জরুরত নেই যেহেতু আপনার মুখ্য উদ্দেশ্য একটা কাজ ওই কাজটাকে দখল করার জন্য আপনাকে বিভিন্ন ট্রেনিং নিতে হয় তো নামাজ হজ জায়গাতে যে ট্রেনিং হয় তো মানে আপনার দিন কয়েমি হয়ে নামাজের দরকার নেই মানে আপনাদের যেমন যুক্তি আমি সেই যুক্তি দিলাম যদি এই যুক্তির সঙ্গে আমি একমত না আপনাদের সঙ্গে আমি একমত না

সোন নাসার চারশো ছেষট্টি নম্বর হ্যায় হাদিস তো এখানে আপনাকে যেটা বলতে চাইছি এখানে তার শব্দ চায়নগুলো সঠিক হয়নি আর এটা যদি আপনারা প্রতিষ্ঠা করার জন্য যদি আবার দলিল যুক্তি প্রমাণ দেন তো জানতে আপনার গোরামি করছেন আমরা এখানে আপনারা এখানে গোরামি করছেন তার বাতিল জিনিসটা হতে পারে তিনি সেই সময়তে বুঝতে পারেননি লিখে ফেলেছেন বা এভাবে ধরতে পারেননি তার জন্য লিখে ফেলেছেন হতে পারে আবুল আল্লাহ এই ক্ষেত্রে এমন কি করেছেন কিন্তু আপনারা এখন তার ভুলটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছেন এটা তো এইসব পণ্য কোনো কথা হতেই পারে না আর পয়েন্ট নাম্বার একুশে একটা বলবো যে আপনি মতিউর রহমান মাদানীকে উদ্দেশ্যে করে বলছেন যে মতিউর রমান মাদানী কওমিদেরকে খুশি করার উদ্দেশ্যে তিনি এখন জামাতিদের বিপক্ষে কথা বলছে এই বলে সঙ্গে সঙ্গে আপনি বলে আমি বুঝে ফেলেছি যে তিনি কমিকে খুশি করার জন্য তিনি বক্তৃতা দিচ্ছেন বা আপনি আলিমুল গায়েব আপনি বুঝে ফেললেন যে উনি কী উদ্দেশ্যে বক্তৃতা দিলেন কমি খুশি করার উদ্দেশ্যে আর এই কমের বিরুদ্ধে তার অধিকাংশ লেকচারে কমেদের বিরুদ্ধে নয় বরং কোরআন হাদিসের বিপক্ষে যারা আছে সে যে দলেরই হোক না কেন তাদের বিপক্ষে চলে যায় চরমায় ফুলতলি রাজারবাগি সমস্ত দেবনাকিদা বেদব্যাকিদা তাদের বিপক্ষে তাদের আকেদার বিপক্ষে তাদের ব্যক্তি সত্তার বিপক্ষে নয় তাদের আকেদার বিপক্ষে শেখ মত অনেকগুলো বক্তৃতা অবস্থান করেছে তো মৌলিক কথা হচ্ছে এটা যে আপনি যেই অভিযোগগুলো করেছেন শিশু সুলভ এগুলো কোনো আলেম এমন অভিযোগ করতে পারে না তাই আপনার এই অভিযোগটা মানে বিশেষ করে যারা মানে ইলমের পেছনে ছুটে তাদের কাছে কখনোই গ্রহণযোগ্য না আমি আলোচনা করতাম না আলোচনা করলাম এই জন্য যে আপনাকে আমি ফোন করেছিলাম কেননা এর আগে আমির হামজা বক্তা আমির হামজা আপনাদের দোস্ত বন্ধু তিনি আর সুলনাথের মধ্যে পার্থক্য করে একটা ভিডিও দিয়েছিলেন আমি তার জবাব দিয়েছিলাম আর ওখানে আমি আমির হামজার নামটাও নিনি যে আমির হামজা এই আলোচনা করেছে তো আমি যখন আলোচনা করলাম তার জবাব দেওয়ার চেষ্টা করলাম যে হাদিস এক্ষেত্রে আপনাদের জামাতের পক্ষ থেকে অনেক ফোন করে যা করেছে করেছে সেটা ফ্রি প্লাস ফেসবুক সোশ্যাল অনেক কিছু তিনি লিখেছেন মিডিয়াতে অনেকে ফোন করে আমাকে বলেছে যে আপনি একজন গিবতকারী কেন কারণ হচ্ছে আপনি আমির হামজা ভুল করেছে তাকে কেন ফোন করে সংশোধন করে দিলেন না কেন সংশোধন করে দিলেন না তার ভুলটা ধরে দিলেন না আপনি আগে কেন ভিডিওতে বক্তৃতা দিলেন যদি আমি নাম নিয়েছিলাম না আমির হামজা ঠিক এই জন্য আপনাকে সকালে ফোন করেছিলাম আপনি হয়তো জানতেন এখন জানলেন যে আমি আপনাকে ফোন করেছিলাম রুহুল আমিন আমি ফোন করেছিলাম আর আমি বলেছিলাম আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কোথা থেকে বলছি আমি বলেছি আমি এখন হাজারিবাগ থেকে বলছি পরবর্তী সময়ে আমি বল আপনাকে বলেছি যে আমি ইন্ডিয়া থেকে বলছি যখন আপনার সঙ্গে কথা বলতে চাইছিলেন না তখন বললাম ইন্ডিয়া থেকে আপনি বলে আমি মিথ্যা কথা বললাম মিথ্যা বলিনি আপনি বলছেন কোথা থেকে বলছেন আমি হচ্ছে হাজারিবাগ থেকে আমি বলিনি যে আমার বাড়ি হাজারিবাগ আমি পরবর্তী সময় বাড়ি যখন জিজ্ঞেস করা হয়েছে আমি বলেছি আমার বাড়ি ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে বলছি তো আপনি আমার কথা বুঝতে না পেরে যদি উল্টো কথা বলে সেটা একটা আলাদা বিষয় তো যাই হোক আপনার ভুল ধরার জন্য বা আপনি যে মিথ্যা অপপ্রচার করেছেন এটা জবাব দেওয়ার পূর্বে আপনাকে এটা ফোন করেছিলাম আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে চাননি বলছেন মতিহুর রহমান মাদানিকে ফোন করতে হবে আপনাকে মতিহুর রহমান মাদানি যে আপনার সঙ্গে কথা বলে তো কেন আমি কি আপনার ভুল ধরতে পারি না তো আপনি আমি আপনার শ্রোতা শ্রোতা হিসেবে আপনার ভুল হয়েছে আপনি বলতে পারি মহাভারত অশুদ্ধ হয়েছে কি শুদ্ধ হয়েছে আপনি বলেছেন আপনাকে প্রশ্ন করতে পারি যে সাহেব মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল এই কথার মাধ্যমে কথাটা কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না ইসলামের সহিতের দৃষ্টিকোণ থেকে কথা তার মর্যাদা কি বা কতটা গ্রহণযোগ্যতা আছে প্রশ্ন করতে পারি আপনি বরত্ব প্রকাশ করে আপনি আমার সঙ্গে কথা বললেন না ফোনটা কেটে দিলেন সে যাই হোক আমি কোথা থেকে নাম্বার পেয়েছি কার কাছ থেকে নাম্বার পেয়েছি আপনাকে সবই বলতে হবে কথা একটা নয় যেটা বলেছেন ফোন করেছে আপনার বলা দরকার ছিল ফোনটা কেটে চলে গেলেন এটা দিন ক্যাম করবেন কীভাবে আপনি যদি মানুষকে দিনই না জানাতে চান দিনই জানাতে চাইছেন না একটা জিনিস মাসলাম জিজ্ঞেস করেছি আপনি দিন কায়েম করবেন কিভাবে তো হোক সবচেয়ে মূল বা বড় কথা হচ্ছে এটাই আমরা বলতে চাইছি যে মিথ্যাচার যেগুলো করছেন এগুলো সঠিক নয় আর আবুল আল্লাহদির কিছু খেয়ানত আছে কিছু ভুল আছে এগুলো স্বীকার করেন রে ভাই আপনি এমন ভাব করছেন যে না আবুল আল্লাহ মৌদুরি মাসুম ভুলই করতে পারে না অথচ নাবি মোহাম্মদ ভুল ধরে বসে আছেন যে ভুল করেছেন তার জন্য তো বপাট করেছে আবুল আল্লাহীর ভুল আপনি ধরে দিলে আপনি মানে অন্য একটা ব্যাখ্যা দিতে চাইছেন কি অবস্থা ভাই এটা কি অন্ধত্ব না এটা তো অন্ধত্ব এটাই অন্ধত্ব আবুল আল্লাহুদির যে ত্রুটি বিচ্ছুটি আমি এখন মানে সফরে আছি ইনশাল্লাহ আমার থাকলো জাহুল্লাহুদির যে কোথায় কোথায় ত্রুটি আছে প্রত্যেকটা আমি উর্দু এবং বাংলাতে যেগুলো অনুবাদ এটা নিয়ে একটা ভিডিও করবো সেখানে আলোচনা করবো আবুল আল্লাহ মহদুদি এই কথাটা ভুল বলেছে আর শ্রোতাদেরকে বলবো এ বিষয়ে যদি বিস্তারিত ভুল জানতে চান সবচেয়ে বড় যে মারাত্মক ভুল করে জব্লাহ মুহদুদি মবিআলা উপরে এত অভিযোগ করেছে খিলাফিয়া মুল এই গ্রন্থে

আর দলিল কি বিভিন্ন ইতিহাস থেকে দিয়েছে চিন্তা করেন যেখানে হাদিসের উপরে ছন্দ পোষণ করছে যে বিবেকের বিরুদ্ধে চলে গেলে এটা গেলে ওটা গেলে এইভাবে গেলে এইভাবে গেলে এই হাদিসটা মানা যাবে না তো যেখানে হাদিসের সনদ মতন আছে তারপরেও সে হাদিসকে গ্রহণ করতে চাইছে না ইতিহাস থেকে দলিল সাহেব আপত্তি করছে চিন্তা করেছেন ওসমান নদী আল্লাহ তালা আনুপ্রসঙ্গে খিলাফিয়াত উর্দু লাহোর পাকিস্তান থেকে ছাপা যে কিতাব আছে বিরানব্বই আর নিরানব্বই পৃষ্ঠা পরিষ্কার বলে যে ওসমান রদি তার তালু স্বজন প্রীতি ছিল এর জন্য তিনি খিলাফতের সময় অনেক ভুল করেছে অনেক ভুল করেছে তিনি কথা বলেছেন চিন্তা করে দেখেন তো এইভাবে যদি আমি দিতে চাই বিশেষ করে শ্রোতাদেরকে থেকে বলবো আবুল আলম যদি সাহাবি প্রসঙ্গে মানে একদম বাজে আকিদা জানতে চাইলে আপনি খিলাফিয়াত মুলুকিয়াতে ছয় নম্বর অধ্যায় থেকে পড়তে শুরু করেন বাংলাতে হয়েছে গণতন্ত্র রাজতন্ত্র এই নামে হয়তো বা আপনার ভোটা পাঠ করতে পারেন আর রাসালে মাসালে প্রথম খন্ডটা শুধু পড়েন যে তার হাদিসের তার দুর্বলতা প্রসঙ্গে অপব্যাখ্যা দাড়ি রাখা কেউ যদি দাড়ি দৈর্ঘ্য রাখার সুন্নতি কোন একটা বলে দেয় যে এক মুষ্টি রাখতে হবে বা ছেড়ে দিতে হবে তিনি বলছে এটাকে বেঁধে দেওয়া মানে খাস করে দেওয়া এটা একটা এটা ধর্মের মধ্যে নাকি বাড়াবাড়ি এটা শুধু রাসালে মাসালে প্রথম খণ্ড পড়েন এমন কিছু পড়তে হবে না আপনি আসলে মাসালাটা বের করেন শুধু সূচিপত্রে চলে যান দেখেন দাড়ি রেখাপর সঙ্গে যেখানে আছে ওই অধ্যায়টা শুধু পড়েন দেখবেন তিনি কথাগুলো কত স্পষ্ট হাদিস পিক বলে একটা অধ্যায় আছে ওটা পড়ে দেখেন কত স্পষ্ট তিনি হাদিসকে কিভাবে তিনি মুক করার চেষ্টা করেছেন হাদিসকে তিনি ওমান্য করার চেষ্টা করেছেন আশ্চর্য বিষয় তারপরে মানুষ এটা হয় কিভাবে যে অস্বীকার করে কিভাবে তো যাই আমি বাংলা ভাষাভাষী মানুষের জন্য এই কথা বললাম যে আপনার এই বইটা পাঠ করতে পারেন আর এরপরেও তিনি হুমকি দিয়েছেন মতিহ মাধানীকে যে তিনি যদি এই ইউটিউব থেকে ভিডিওগুলো ডিলিট না করে তাহলে নাকি তিনি জনমত গঠন করবে লক্ষ লক্ষ মানুষকে তার পেছনে লাগিয়ে দেবে বা এটা করবে সেটা করবে বা আপনি যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নেই আপনার ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করেন আমাদের ইলম আছে ইলমে আমরা আলোচনা করবো আপনাকে মারব ধমকি দেবো আপনার ইউটিউব থেকে ডিট ডিলিট করে দিতে হবে এইসব আমরা কোনো হুমকি দেবো না আপনি এলমি আলোচনা করেন আপনার ইলমি জবাব ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমরা আলো আলোচনা করবো মানে দিন ক্যামের পথ পদ্ধতি প্রসঙ্গে যেসব তথাকথিত যারা আছে যেভাবে বয়ান করছে যেভাবে চেষ্টা করছে সেগুলো খন্ডন করার চেষ্টা করব কোরআন হাদিস সালাবদের মানহাজ অনুসারে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত আমরা এখানেই বিদায় নিলাম আলাইকুম সুবান